Welcome friends, welcome to my YouTube channel Street Boys OB. আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে 2024 এর ফার্স্ট দিন। হ্যাপি নিউ ইয়ার টু অল মাই সাবস্ক্রাইবার্স এন্ড ভিউয়ার্স। আজকে আমরা যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো বাইক রাইডে, এই আমার নতুন বাইক, এত ভিডিও হয়েছে তার সেটা নয়, নতুন বাইকের ফার্স্ট ভিডিও যেটা আমার ইউটিউব চ্যানেলে। অনেকদিন অফ ছিলাম, তারপর আবার এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH 117। আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার ওয়ান্ডে। তো আজকে যেটা যাচ্ছি আমরা ওয়ান ডে শর্ট ট্রিপে, তো সেক্ষেত্রে আজকে হঠাৎ করে একচুয়াল প্ল্যানটা হয়েছে, যেটা আগে থেকে প্ল্যানিং ছিল না। তো এই মুহূর্তে বাইক রাইড করতে হেভি লাগছে, কারণ ঠান্ডার আমেজ কলকাতায়, 12-14 ডিগ্রি টেম্পারেচার, আর ওই তার মধ্যে বাইক রাইডিং হেভি লাগছে, মানে একটা অন্যরকম ফিলিংস। তো সামনে যে বোর্ডটা দেখা যাচ্ছে সেই বোর্ডটা হলো ওয়েলকাম টু ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট। আমরা বেহালা থেকে স্টার্ট করেছি, এখন আমরা ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, মানে পুলিশ ডিস্ট্রিক্ট। এখন অনেকটা পথ বাকি। এই ডান দিকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভারত সঙ্গের একটা হসপিটাল, যারা বেহালা বা এই চত্বরে থাকে তারা অবশ্যই জানেন। আর এই হলো সেই ডায়মন্ড হারবার, মানে DH রোড, যেটা টুয়ার্স খিদিরপুর থেকে শুরু হয়েছে, ডায়মন্ড হারবার পর্যন্ত চলে গেছে টানা। তো হঠাৎ করে কাল রাতে, যেটা বলছিলাম, হঠাৎ করে কাল রাতে আমাদের প্রোগ্রাম প্ল্যানিং হয়েছে যে আমরা এরকম বাইক নিয়ে লং ড্রাইভ করবো আজকে 1st January। তবে সুন্দর দিন, বছরের প্রথম দিন, তাই হঠাৎ করে রাতে প্ল্যান হওয়ার পরে সেটা কুচকাজ করে। এই যে দেখতে পাচ্ছি সামনে বোর্ড, এখানে দেখা যাচ্ছে। তো প্রথমে আগে আমাদের এখানে যে পরপর মেন এই জোনগুলো পড়বে সেগুলো করে দিই। এইটা ঝোঁকা তো অলরেডি ক্রস করে এসেছি আমরা, তো এরপরে যেটা পড়বে সেটা হলো ভাষা পড়বে। ভাষা একটা মন্দির আছে, ও এখানে আমার এখানে মন্দিরের পরে আমরা একটা হল্ট করবো দেখতে পাবেন যে কিছু কিছু জায়গায় খাল আছে।
আর সেভাবে দেখা যায় না। এখন ঘড়িতে বাজে দেখে নি একবার টাইমটা, ঘড়িতে এখন বাজে 10:30। আমরা 9:30 বেরিয়েছি, 1 ঘন্টায় আমরা পৌঁছেছি। এটা হচ্ছে ঘড়ি বেরিয়াটা ছাড়ি আরো কিছুটা আমরা এগিয়ে এসেছি। আমরা আপাতত চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি টানা 1 ঘন্টা বাইক রাইড করার পর। তো হচ্ছে হাইওয়ে, এখান থেকে আরো 26 কিলোমিটার, ডায়মন্ড হারবার সরি আরো 20 কিলোমিটার, আর 100 কিলোমিটারের মতন কাছাকাছি হচ্ছে বকখালি। প্রথমটা প্ল্যান ছিল আমাদের বকখালি যাওয়ার, কিন্তু আমরা বকখালিটা আপাতত না পোস্টপন করেছি। আপাতত আমরা ডায়মন্ড হারবার 1 ডে শর্ট ট্রিপ করছি। আমার ছেলে বসে আছে, আমার বউ এই কেক কেক কেকটা দাও না, কেকটা দাও, কেকটা ভালো। সকালবেলা গরম চা, ঠান্ডাটা প্রচুর। আমরা ওখান থেকে মানে কড়িয়া থেকে চলে এসেছি আর ডায়মন্ডের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ম্যাপে যেটা দেখাচ্ছে এখান থেকে ডায়মন্ড হারবার 43 মিনিট, আমি ধরে নিচ্ছি ওটা অলমোস্ট আর 1 ঘন্টা মতো লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। রাস্তা একদম মাখনের মতো স্মুথ, দিকে একদম গ্রিনারি, যেটা আমাদের কলকাতায় বসে আমরা এগুলো পাই না, সেইগুলো এখানে দেখে আরও খুব ভালো লাগে। তো একটা দিন ছুটি পেলে আমরা যখন অনেকটা দূরে যেতে চাই বা কিছু মানে টাইমটাকে কোনোভাবে একটা স্পেন্ড করার জন্য আমাদের ব্যাপার, তো সেই টাইম স্পেন্ড করার জন্য মানে একটু দূরে কোথাও যাওয়া হয় না। যাদের আমাদের মতো যাদের অবস্থা মানে যাদের 4 হুইলার নেই, তাদের 2 হুইলার নিয়ে তো কাজটা ছাড়তে হবে। তো সেই কাজ ছাড়ার মতন লাইনের মধ্যে আমরাই পড়ি সেই সারিতে। সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে খুব ভালোই লাগছে।
অনেকক্ষণ পর একটা হল্ট করে একটা চা টা খেয়ে একটু চাঙ্গা হয়ে নিলাম। এখন সোজা বাইকের হ্যান্ডেলে হাত রেখে সামনে দূরে সারিতে চোখ রেখে বাইক চালিয়ে এগিয়ে যাওয়াটাই একটা দারুণ ব্যাপার। আসলে কর্মব্যস্ত জীবনের মতো এগুলো আমাদের হয়ে ওঠে না। তো এখন ছেড়ে যাচ্ছি আমরা, যদিও এখান থেকে আগে পড়বে সোজা, আগে শিরাকোল পর্যন্ত সোজা যাবে রাস্তাটা, সোজা যাবে সেখানে। শিরাকোল থেকে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে, একটা সরিষার দিকে সোজা চলে যাচ্ছে আর ডান দিকে টার্ন নেবে, সেটা যাবে ডায়মন্ডের দিকে। চলুন যাওয়া যাক। চাটা খেয়ে এখন উঠলাম বাইকে, আমাদের ফুল ফ্যামিলি যাচ্ছি। এখান থেকে অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে এখনও 20 কিলোমিটার, 43 মিনিট। তো হয়তো সেই 43 মিনিট আমাদের বাইক সাবারিতে 1 ঘন্টায় ধরে নিচ্ছে। এখন চাটা খেলাম, এখন বাজে 10:45, 15 মিনিট আমরা একটু রেস্ট নিলাম। তো লেটস স্টার্ট, আবার জার্নি শুরু। একটা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন দুদিকে প্রচুর বাজার, কনজেস্টেড এরিয়া। এখানে বারবার আমাকে ব্রেক মেরে মেরে যেতে হচ্ছে, মানে ওটা শিরাকোল মোড় ছিল। মন্দির থেকে মন্দির
গাড়ি করে বড় বড় বাস গুলো আনফর্চুনেটলি আমাদের ক্যামেরা যে ভিডিও আমরা করেছিলাম এই রোড এর পর রোড ভিডিও পর সেই ভিডিওটা পুরো ডিলিট হয়ে যায়, মানে ফরম্যাট হয়ে যায় ফাইলটা। তো সেই কারণে আমরা ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারলাম না, মানে কী বলবো, এতটা আপসেট লাগছে ভিডিওটা এডিটিং করতে গিয়ে। মানে আসল ভিডিও যেটা মানে আমরা গেছিলাম সেই ভিডিওটা আমরা করতে পারলাম না, মানে এর চেয়ে দুঃখের কিছু নেই। তো আমাদের নেক্সট রোড ট্রিপ ভিডিও আসছে, যেন যারা আমার ভিউয়ার্স ওয়াচ যারা আমার সাবস্ক্রাইবার দেখেন আমার ভিডিও, তো তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা ভালো লাগুক না লাগুক একটা কোনো রিয়াকশন দিন, শেয়ার করতে বলবো না, কারণ ভিডিওতে আমার যেটা মেন উদ্দেশ্য ছিল ভিডিওটা সেইটাই আমি দিতে পারিনি। তো আপনাদের রিয়াকশানস দিন, কেমন লাগলো, এইটুকু পর্যন্ত কেমন লাগলো সেটা রিয়াকশানটা। তো নেক্সট ভিডিও আরও আসছে, সেই ভিডিওটা দেবো, সেই ভিডিওটা আশা করি ভালো, আশা করবো সেই ভিডিওটা আমরা পুরোপুরি দিতে পারবো। তো এই ভিডিওটা এখানেই আমরা ক্লোজ করছি। থ্যাংক ইউ, থ্যাংকস।